কবুতরের মাংস ভুনা করার জন্য এখানে আমি দুইটা কবুতর নিয়েছি, আর সেটাকে না চারটা পিস করে নিয়েছি। এই যে দেখুন, ঠিক যেভাবে রোস্টের পিস আমরা করে থাকি চিকেনটাকে, ঠিক সেরকম। এখন আজকে আমি কবুতরের মাংস যে ভুনা করবো একটু ডিফারেন্ট এই জন্যই যে এটা আসলে একটু অন্যরকম খেতে। এটা একটু ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য এই টুকরোগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, ভেজে নিব। এই টুকরোগুলোকে আমি জাস্ট মোটামুটি ভেজে নেবো, একদম সুজিয়ে সুজিয়ে ভাজবো তা না। আমরা চিকেন রোস্ট করার সময় যেটুকুন পরিমাণ ভেজে থাকি ঠিক সেটুকুন পরিমাণই ভাজবো। এই কবুতরটাকে আপনি কাঁচাও ভুনা করে রান্না করে খেতে পারেন, তবে আমি আগেই বলেছি যে এটা একটু ভিন্ন দর্জি, তাই ভেজে দিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে, আর ভাজবো না এর চেয়ে বেশি। এখন এটা চুলো থেকে নামিয়ে দেবো, দেখুন কি পরিমাণ ভেজেছি।